বন্ধুরা, আমরা আরো একটি অঙ্ক দেখছি, লসাগু গসাগু বিষয়ক অঙ্ক। এখানে অঙ্কটিতে বলছে যে 160টি আম, 227টি আম এবং 401টি আম তিনটি ঝুড়িতে রাখা আছে। সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে তিনটি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে? তো এখানে যেহেতু অবশিষ্ট থাকবে বলছে, অর্থাৎ বেশি থাকতে হবে, তো প্রথমে আমাদের আমগুলো সরিয়ে রাখতে হবে বিভিন্ন ঝুড়ি থেকে, তাহলেই তো অবশিষ্ট থাকবে নাকি? এভাবেই তো অঙ্কটি করতে হবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা প্রথম ঝুড়ি থেকে আমগুলো সরিয়ে রাখি। 159টি আম রয়েছে, তার মধ্যে থেকে আমরা তিনটি আম সরিয়ে রাখি, 156টি। এবং পরেরটিতে আছে আমরা 6টি জাম, অর্থাৎ এখানে জাম এবং এখানে হবে লিচু, অমার্জনীয় লিচু। তাহলে দেখছো এখানে 6টি জাম যেহেতু থাকবে, 227 বিয়োগ 6 221, এবং 401টি লিচুর থেকে আমাদের 11টি বাঁচাতে হবে, 390। এখন এই সবগুলোর সর্বাধিক কতজন বালকের মধ্যে, অর্থাৎ সর্বাধিক যেহেতু বলছে, আমাদের আবারও লসাগু করলে তো হবে না, গসাগু করতে হবে। তো গসাগু করে যে উত্তরটা হবে সেটাই হবে আমাদের নির্ণয় সমাধান। তো চলো আমরা দেখে নিই। তো এখানে আমাদের সমাধানটি যেটা হবে সেটি হচ্ছে, প্রথমে আমরা 156 এবং 221 এদের মধ্যে কাজটি করে নিই। 156, 5, 5-কে 6, 6-কে 12, 6, 65-তে 156। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে দুইবার দিলাম, তার দুগুণ 10, 16, নামে হাতে 1, 6 দুগুণ 12, 13, 130, 6, 2, 52, 3, 13, 2 দিলে 26, 0। তো এখানে আমাদের ভাজকটি থাকলো হচ্ছে 13। 13 দিয়ে আমরা আবার পরবর্তী কাজটি করব। 13 দিয়ে আমরা কোনটা বাকি আছে, 390। তো 390-কে দিলাম, 30 দিলেই হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে বন্ধুরা উত্তরটি হবে 13 জন, 13 জন হবে উত্তর। সবাইকে ধন্যবাদ।